বিশ্বজুড়ে আলোচিত এমআইএসটি শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে সাভারে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ১৯৭ জনের বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা গ্রহণ করেছে সাভার থানা মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সকালে নিহত শাইখ আসহাবুল ইয়ামিনের মামা আবদুল্লাহ আল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আছেন। আসামিদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন করার অভিযোগ আনা হয়েছে। গত ১৮ জুলাই সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে গুলি করে হত্যা করার পর ঘোরানো হয় সাজোয়া জানে। ইন্টারনেট বন্ধ থাকলেও সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়, নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের।